বন্যা হয়তো শুধু ফেনীতেই হচ্ছে, কিন্তু বন্যা কিন্তু শুধু ফেনীতে নয়, বন্যা হচ্ছে নোয়াখালীতে, কুমিল্লাতে বন্যা হচ্ছে, লক্ষ্মীপুরে, ব্রাহ্মণবাড়িয়ার একটা অংশে, সিলেটেও বন্যা হচ্ছে, তো ইত্যাদি নানান জায়গায় কিন্তু বন্যা হচ্ছে। কিন্তু আমাদের মিডিয়া ফোকাসের কারণে আমরা মনে করছি যে বন্যা হয়তো শুধু ফেনীতেই হচ্ছে, যার ফলে আমাদের খাবারের গাড়িগুলো শুধু ফেনীমুখী যাচ্ছে, সেখানে গাড়িগুলো জ্যাম হয়ে গেছে। আর অন্যদিকে আমাদের যে দিকটাতে প্রচুর খাদ্য প্রয়োজন, প্রচুর খাদ্য সহায়তা প্রয়োজন, সেই দিকে আমরা আশানুরূপ খাদ্য সার্ভিস দিতে পারছি না। তো আজকে আমরা লক্ষ্মীপুরের যে জায়গাটাতে এসেছি, তো সেখানে আজকে আমরা 500 মানুষের খাবারের ব্যবস্থা করছি। তো সেখান থেকে আমাদেরকে অনেকে দাবি জানিয়েছিল যে চিরা মুড়ি খেতে খেতে তো কষ্টকর হয়ে যাচ্ছে শুকনো খাবার, তো যদি কিছু রান্নাকৃত খাবার পাওয়া যেত তাহলে ভালো হতো। তো সেই টেন্ডেন্সিটা নিয়ে আমরা আজকে লক্ষ্মীপুরে এসেছি। তো লক্ষ্মীপুর সদরের এখানে বন্যার তো দুইটা আশ্রয় কেন্দ্র মিলিয়ে আমরা প্রায় 500 মানুষের খাবারের ব্যবস্থা করছি। আমাদের এখানে সকাল থেকেই রান্না শুরু হয়েছে এবং আপনারা দেখছেন প্রচুর বৃষ্টি, বৃষ্টির মধ্যেও কিন্তু রান্না হচ্ছে। আর অন্যদিকে আমাদের ভাইরা খাবার তারা এই প্যাকেজিং করছে, তো একদিকে খাবার প্যাকেজিং হচ্ছে, একদিকে রান্না হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই কষ্টকর কাজগুলো ফান্ডিং তো আপনারা করছেন আলহামদুলিল্লাহ, দেশ বিদেশ থেকে যারা আপনারা আমাদেরকে দেখছেন, আর এখানে এই কাজগুলো আমাদের সাথে সুন্দরভাবে আঞ্জাম দিচ্ছে এই টোটাল কাজগুলো এই এলাকার স্থানীয় আলেমে দিন আমাদের প্রিয় বড় ভাই নজরুল ইসলাম আশরাফি ভাই। তো আলহামদুলিল্লাহ আশরাফি ভাই আপনি কিছু বলেন। তাকি ভাই আসলে অত্যন্ত পরিশ্রম করছেন, পুরো বাংলাদেশ শস্য বেড়াচ্ছেন। আসলে বন্যার্তদের যেই পরিস্থিতি, এটা আসলে কেউ যদি সৎসক্ষে দেখে তাহলে কিন্তু সে স্থির থাকতে পারবে না। তো আলহামদুলিল্লাহ আমাদের ইয়াহিয়া তাকি ভাইয়ের পরিচিতি আলহামদুলিল্লাহ বাংলাদেশ সহ মানে আলহামদুলিল্লাহ পুরো বিশ্বের মানুষ ওনাকে চিনে। তো উনি পুরো বাংলাদেশের অধিকাংশ জেলায় উনি সফর করেছেন, সেই ধারাবাহিকতায় তিনি আমাদের লক্ষ্মীপুরে আজকে এসেছেন। 500 মানুষের খাবারের আয়োজন এখানে হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা সকাল থেকেই কর্মযজ্ঞে ব্যস্ত ছিলাম, এখন অলরেডি আমাদের রান্না হয়ে গেছে। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আমরা আমাদের প্যাকেটগুলো নিয়ে, আমাদের ভলান্টিয়ার টিম নিয়ে আমরা দুটি আশ্রয়কেন্দ্রে যাব। সেখানে আজকের প্রধান মেহমান আমাদের, আজকের যিনি সার্বিক ব্যবস্থাপনা রয়েছেন, আমাদের তরুণদের আইডল প্রিয় আলেমে দিন মুফাসসির কোরআন শেখ ইয়াহিয়া তাকি হাফেজাহুল্লাহ, তার নেতৃত্বে আমরা আজকে ইনশাআল্লাহ 500 ফ্যামিলির মাঝে আমরা খাবার পরিবেশন করব। অসংখ্য মানুষ আছে, আসলে আমরা আরো বেশি প্যাকেজিং করতে পারলে ভালো হতো। তো আপনারা এগিয়ে আসবেন, আরো বেশি তাকে ভাইকে সাপোর্ট দিবেন, সেই কামনা করে আপনাদের থেকে দোয়া নিচ্ছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।